নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে তিন দিনের অনুষ্ঠান।